কুম সালাম রহমতুল্লাহ একদিন নিবুণ আপনি জানতে চেয়েছেন অনেকে কাজ হিসেবে বেছে নিয়েছে যে কারো জন্মদিনের পার্টিতে কোনো সেলিব্রেশনের ক্ষেত্রে কেক বানিয়ে দেওয়া জন্মদিনের কেক কেক বা বিবাহবাসীকে উদ্দেশ্য করে বানিয়ে এটা কতটুকু জায়াজ হবে আমরা জানি যে জন্মদিন পালন করা এটা প্রথমত এটা মুসলিমদের সংস্কৃতির বহির্ভূত কাজ এটা মুসলিমদের সংস্কৃতি নয় এটা ইসলামিক সংস্কৃতি নয় এটা বিধর্মীদের সংস্কৃতি থেকে মুসলিমরা নিয়েছেন এবং মুসলিমরা তাদের অজান্তে বিধর্মীদের এই সংস্কৃতিকে নিজেদের মধ্যে বাস্তবায়ন করছে আমাদের মনে রাখতে হবে আল্লাহ বলে রসুল যাদের অন্ত যাদের অনুকরণ অনুসরণ করে সে তাদেরই একজন তাদেরই অন্তর্ভুক্ত আলমার ও আল্লাহ রসুল এটাও বলেছেন যে যাদেরকে পছন্দ করে সে তার সাথেই থাকবে তার সাথেই তার হাসন নাসর হবে এই যে বিবাহবাসী কি পালন করা ভালোবাসা দিবস পালন করা বা জন্মদিন পালন করা এগুলো হচ্ছে বিধর্মী মানে মুসলিম ইসলাম ধর্ম বাহিরে যারা রয়েছেন অন্য ধর্মাবলম্বী তাদের কাছ থেকে এই সংস্কৃতিগুলো এসেছে এটা মুসলিমের সংস্কৃতি হতে পারে না এই সংস্কৃতিগুলো কোনো মুসলিম করা মানে তাদের সংস্কৃতিকে ভালোবাসা ভালো লাগা তাদের সংস্কৃতিকে এবং যখন এই এই চিন্তাটা আমার মনে চলে আসবে তখনই কিন্তু আমি তাদের একজন অন্তর্ভুক্ত হয়ে যাব আর এই কাজ করা মানে তাদেরকে ভালো লাগে এর জন্য এই সকল কাজ করা যাবে না যেটা হচ্ছে জন্মদিন পালন করা বিবাহবাসী পালন করা পাশাপাশি নতুন বর্ষ উপলক্ষে পার্টি করা বা এই ধরনের যে সকল কাজগুলো রয়েছে এগুলো থেকে আমাদেরকে মুসলিমদেরকে ইমানদারকে বিরত থাকতে হবে আরেকটি বিষয় আপনি যেটা উল্লেখ করেছেন সেই সকল পার্টি আমি করছি না কিন্তু সহযোগিতা করছি কেক বানিয়ে দিচ্ছি বা সেই পার্টির অ্যারেঞ্জমেন্ট আমি করছি কোনো অ্যারেঞ্জমেন্টের সাথে আমি নিজেকে জড়িত রেখেছি এক্ষেত্রে কি করণীয় যেটা কেকের কথা আপনি যেটা বললেন যে জন্মদিনের কেক বানিয়ে দেওয়া বা তাদেরকে অবশ্যই এই কাজ থেকে বিরত থাকতে হবে যদি সে জানে যে এই কেকটা দিয়ে জন্মদিন পালন করা হবে তাহলে এই কেকটা তার বানানো চলবে না আল্লাহ 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 সাল্লাম বলেছেন আল্লাহ তোমরা খারাপের মানুষকে সহযোগিতা করো না আল্লাহ ওতে তোমরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করো খারাপ কাজে নয় তো এটা পাপের কাজ এই পাপের কাজে যখন আমি কেক বানিয়ে দিলাম বা আমি তাকে সহযোগিতা করলাম তো এর জন্য এই কাজটি করা যাবে না আল্লাহ আলম সাহবরকাল ফিকুণ